প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নাও মাধ্যমিক ইতিহাস এমসিকিউ ও এসএকিউ এক কথায়। ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, এক, ভারতের স্বাধীনতা আইন কবে অনুমোদিত হয়? উত্তর, ভারতের স্বাধীনতা আইন পাশ করা হয় 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। দুই নম্বর প্রশ্ন, কবে স্বাধীন ভারত গঠিত হয়? উত্তর, স্বাধীন ভারত গঠিত হয় 15 আগস্ট 1947 খ্রিস্টাব্দে। অর্থাৎ ভারত স্বাধীন হয় 15 আগস্ট 1947 খ্রিস্টাব্দে। তিন নম্বর প্রশ্ন, ভারতে কবে সংবিধান কার্যকরী হয়? উত্তর, ভারতে 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে সংবিধান কার্যকরী হয়। চার নম্বর প্রশ্ন, কোন দিনটি ভারতে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস রূপে পালিত হয়? উত্তর, 26 জানুয়ারির দিনটি ভারতে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস রূপে পালিত হয়। পাঁচ নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হল জওহরলাল নেহরু। ছয় নম্বর প্রশ্ন, স্বাধীনতার প্রাককালে ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল? উত্তর, স্বাধীনতার প্রাককালে ভারতে 562টি দেশীয় রাজ্য ছিল। সাত নম্বর প্রশ্ন, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব নামে পরিচিত। আট নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? উত্তর, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নয় নম্বর প্রশ্ন, ভিপি মেনন কে ছিলেন? উত্তর, ভিপি মেনন ছিলেন ভারতের স্বরাষ্ট্র দপ্তরের সচিব। দশ নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্য দপ্তর কবে খোলা হয়? উত্তর, দেশীয় রাজ্য দপ্তর খোলা হয় 1947 খ্রিস্টাব্দে জুন মাসে। এগারো নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে কার কৃতিত্ব ছিল সর্বাধিক? উত্তর, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্বাধিক কৃতিত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের। বারো নম্বর প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেল মোট কয়টি দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করেন? উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেল মোট 562টি দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করেন। ১৩ নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিলটির নাম কি ছিল? উত্তর, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিলটির নাম ছিল ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। ১৪ নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপতি কে ছিলেন? উত্তর, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপতি ছিলেন জেনারেল জয়ন্তনাথ চৌধুরী। ১৫ নম্বর প্রশ্ন, কোন দেশীয় রাজ্য প্রথম ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে? উত্তর, রানা প্রতাপের বংশধর সিসোদিয়া বংশের মেবারের মহারানা প্রথম ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন। ১৬ নম্বর প্রশ্ন, যে সমস্ত দেশীয় রাজ্যগুলি ভারতে যোগ দিতে চায়নি তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি রাজ্যের নাম লেখো। উত্তর, যে সমস্ত দেশীয় রাজ্যগুলি ভারতে যোগ দিতে চায়নি তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি রাজ্য হায়দ্রাবাদ। ১৭ নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীর নামক দেশীয় রাজ্যের রাজা কে ছিলেন? উত্তর, ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীর নামক দেশীয় রাজ্যের রাজা ছিলেন হরি সিং। ১৮ নম্বর প্রশ্ন, হরি সিং কবে ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন? উত্তর, হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন 26 অক্টোবর 1947 খ্রিস্টাব্দে। ১৯ নম্বর প্রশ্ন, কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ প্রজারা ছিল কারা? উত্তর, কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ প্রজারা ছিল সাধারণত ইসলাম ধর্মাবলম্বী। ২০ নম্বর প্রশ্ন, কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নাম কি? উত্তর, কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নাম ন্যাশনাল কনফারেন্স। ২১ নম্বর প্রশ্ন, কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সর্বোচ্চ নেতা কে ছিলেন? উত্তর, কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সর্বোচ্চ নেতা ছিলেন শেখ আবদুল্লাহ। ২২ নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য ছিল কোনটি? উত্তর, ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। ২৩ নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদের শাসক কী নামে পরিচিত? উত্তর, হায়দ্রাবাদের শাসক নিজাম নামে পরিচিত।
চব্বিশ নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতাকালে হায়দ্রাবাদের শাসকের নাম কী ছিল? উত্তর, ভারতের স্বাধীনতাকালে হায়দ্রাবাদের শাসকের নাম ছিল ওসমান আলী খান। ২৫ নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদের রাজাকার বাহিনী কে গঠন করেন? উত্তর, হায়দ্রাবাদের রাজাকার বাহিনী গঠন করেন কাসেম রেজভি। ২৬ নম্বর প্রশ্ন, ভারত কবে সমগ্র হায়দ্রাবাদ দখল করে? উত্তর, ১৯৪৮ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ভারত সমগ্র হায়দ্রাবাদ দখল করে। ২৭ নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ দখলকালে ভারতের সামরিক জেনারেল কে ছিলেন? উত্তর, হায়দ্রাবাদ দখলকালে ভারতের সামরিক জেনারেল ছিলেন জয়ন্তনাথ চৌধুরী। ২৮ নম্বর প্রশ্ন, ভারতের হায়দ্রাবাদ অভিযানের নাম কী ছিল? উত্তর, ভারতের হায়দ্রাবাদ অভিযানের নাম ছিল অপারেশন পোলো। ২৯ নম্বর প্রশ্ন, দেশ ভাগ সম্পর্কিত হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়ের রচিত গ্রন্থটির নাম কী? উত্তর, দেশ ভাগ সম্পর্কিত হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়ের রচিত গ্রন্থটির নাম, গ্রন্থটি হল উদ্বাস্তু। ৩০ নম্বর প্রশ্ন, ছেড়ে আসা গ্রাম কী ধরনের সাহিত্য? উত্তর, ছেড়ে আসা গ্রাম স্মৃতি কথামূলক সাহিত্য। ৩১ নম্বর প্রশ্ন, কমিউনিটি স্টেট অ্যান্ড জেন্ডার গ্রন্থটির লেখক কে? উত্তর, কমিউনিটি স্টেট অ্যান্ড জেন্ডার গ্রন্থটির লেখক উর্বশী বুটালিয়া। ৩২ নম্বর প্রশ্ন, দেশ ভাগ কেন্দ্রিক কয়েকটি ভারতীয় সাহিত্যের নাম বলো। উত্তর, দেশ ভাগ কেন্দ্রিক কয়েকটি উল্লেখযোগ্য ভারতীয় সাহিত্য হল, উত্তর, অমৃতা প্রীতমের পিঞ্জর, ভীষ্ম সাহানির তমস, খুশবন্ত সিং এর এ ট্রেন টু পাকিস্তান এবং হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্তু। ৩৩ নম্বর প্রশ্ন, দেশ ভাগ কেন্দ্রিক দুটি বাংলা চলচ্চিত্রের নাম লেখো। উত্তর, ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা এবং নিমাই ঘোষের ছিন্নমূল, দুটি দেশ ভাগ কেন্দ্রিক চলচ্চিত্র। ৩৪ নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? উত্তর, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় ১৯৫৩ খ্রিস্টাব্দে। ৩৫ নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? উত্তর, রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন বিচারপতি ফজল আলী, কে এম পানিকর। ৩৬ নম্বর প্রশ্ন, পট্টি শ্রী রামালু কে ছিলেন? উত্তর, পট্টি শ্রী রামালু ছিলেন জনপ্রিয় তেলুগু নেতা। ৩৭ নম্বর প্রশ্ন, কে স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশের জন্য ১৯৫২ খ্রিস্টাব্দে দীর্ঘদিন অনশন করেন? উত্তর, তেলুগু নেতা পট্টি শ্রীরামালু স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশের জন্য ১৯৫২ খ্রিস্টাব্দে দীর্ঘদিন অনশন করেন। ৩৮ নম্বর প্রশ্ন, স্বাধীন অন্ধ্রপ্রদেশ কবে গঠিত হয়? উত্তর, ১লা অক্টোবর ১৯৫৩ খ্রিস্টাব্দে স্বাধীন অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। ৩৯ নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের জন্য গঠিত জেভিপি কমিটির সদস্য কারা ছিলেন? উত্তর, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিটির সদস্য ছিলেন জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল এবং পট্টভি সীতারামাইয়া। ৪০ নম্বর প্রশ্ন, নাগাদের জন্য পৃথক নাগাল্যান্ড কবে বাস্তবায়িত হয়? উত্তর, নাগাদের জন্য পৃথক নাগাল্যান্ড বাস্তবায়িত হয় ১৯৬৩ খ্রিস্টাব্দে। ৪১ নম্বর প্রশ্ন, ভারতের কনিষ্ঠতম রাজ্য কোনটি? উত্তর, ভারতের কনিষ্ঠতম রাজ্য হল তেলেঙ্গানা। ৪২ নম্বর প্রশ্ন, ৭১ ডায়েরি যে ধরনের গ্রন্থ? উত্তর, স্মৃতি কথা। ৪৩ নম্বর প্রশ্ন, নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৫০ খ্রিস্টাব্দে। ৪৪ নম্বর প্রশ্ন, জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়? উত্তর, ১৯৫০ খ্রিস্টাব্দে। ৪৫ নম্বর প্রশ্ন, সরকারি ভাষা কমিশন গঠিত হয়? উত্তর, ১৯৫৩ খ্রিস্টাব্দে। ৪৬ নম্বর প্রশ্ন, হরিজন শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর, গান্ধীজি। ৪৭ নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয়? উত্তর, ১২ ফেব্রুয়ারি ১৯৪৬ খ্রিস্টাব্দে। ৪৮ নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন? উত্তর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ৪৯ নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য? উত্তর, অন্ধ্রপ্রদেশ। ৫০ নম্বর প্রশ্ন, শেখ আবদুল্লাহ কে ছিলেন? উত্তর, কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলের নেতা। ৫১ নম্বর প্রশ্ন, হরি সিং কে ছিলেন? উত্তর, কাশ্মীরের রাজা। ৫২ নম্বর প্রশ্ন, গোয়া কাদের উপনিবেশ ছিল? উত্তর, পর্তুগিজদের। ৫৩ নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়? উত্তর, ১৯৫৬ খ্রিস্টাব্দে। ৫৪ নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর, বিচারপতি ফজল আলী। ৫২ নম্বর প্রশ্ন,
বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি? উত্তর 22টি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।